हाय বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি যে ওয়াইফাইটি ব্যবহার করেন, আপনার ওয়াইফাই কেউ গোপনে বা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে বা হ্যাক করে কেউ ব্যবহার করতেছে কিনা আপনি কেমন করে দেখবেন, এবং আপনি চাইলে তাদেরকে আবার ব্লক করে দিতে পারবেন, দ্বিতীয়বার তারা আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। এই কাজটি কেমন করে করতে হবে आज के हमारे वीडियो ते अपना देखे सम्पूर्ण भावे देखा दिव ताई अपना वीडियो ते ना टेने शेष पर्यंत देखते थाकुन। आर ए काजटी करार जन्य आपनार फोने एकटी एप्स इन्स्टल करते हबे। आर एप्सटिर नाम कि, एप्सटी केमन करे इन्स्टल करते हबे, सेटअप करते हबे सम्पूर्ण भावे आपनादेरके बुझाई देव। ताहले बेशी कथा ना बोले वीडियोटी शुरू करा जाक। एप्सटी इन्स्टल करार जन्य आपनार फोने अवश्यई डाटा ऑन करे राखबेन। तारपर आपनार फोने जे प्ले स्टोर आछे प्ले स्टोरे क्लिक करते हबे। प्ले स्टोरे क्लिक करार पर आपनार प्ले स्टोर ओपेन हबे। एखान थेके सार्च बाटने क्लिक करबेन, एखाने लिखबेन फिंग नेटवर्क NETWORKE, तारपर लिखबें टुल TOOLS। एप्सटी लेखार पर आपनारा की करबें, सार्चे क्लिक करबें। प्रथमे एप्सटी चले आसबे। एखन आपनादेरके जे काजटी करते हबे, आपनार फोने एप्सटी प्रथमे इनस्टल करते हबे। एइभाबे इनस्टल करबें। आर एई एप्सटिर माध्यमे आपनि जानते पारबें जे आपनार वाईफाई कोन कोन डिवाइसे দিয়ে ব্যবহার করা হচ্ছে। আপনি চাইলে তাদেরকে ব্লক করে দিতে পারেন, তারা পরবর্তীতে আর আপনার ওয়াইফাই হ্যাক করে অথবা পাসওয়ার্ড চুরি করে ব্যবহার করতে পারবে না। অ্যাপসটি প্রায় আমাদের ইনস্টলের শেষের দিক। এখন আপনারা যে কাজটা করবেন, ওপেনে ক্লিক করতে হবে। এখন আমি ওপেনে ক্লিক করতেছি। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অলে ক্লিক করে রাখুন আমার পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এই ধরনের অপশন আসবে। এখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করতেছি। তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইনেবল লোকেশন এখানে ক্লিক করবেন। তারপর এখানে পারমিশন চাইতে পারে, আপনারা যতবারই পারমিশন চাইবে ততবারই এলাও করে দিতে হবে। এখানে সাইন ইন করতে বলতেছে, আপনারা নিচেরটাতে করবেন, ক্লিক করতে হবে এই অপশনটাতে আইল থিংস অ্যাবাউট ইট। এরপর যে কাজটা করবেন, এদের নিচে লেখা আছে মে বি লেটার্স, এখানে ক্লিক করতে হবে। আপনার কাজ কমপ্লিট। এখন আপনি কেমন করে বুঝবেন যে আপনি যে ওয়াইফাই ব্যবহার করেন সেটা কী কী ব্যবহার করতেছে, তার জন্য এই যে স্ক্যান ফর ডিভাইস যে লেখা আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই দেখেন বন্ধুরা, আপনি যে ওয়াইফাইটি ব্যবহার করেন সেটা কী কী ইউজ করতেছে তার নামগুলো এখানে চলে আসবে। এখানে যদি দেখেন যে অপরিচিত কোনো ডিভাইস দিয়ে আপনার ওয়াইফাইটা ব্যবহার করতেছে, তাহলে আপনি চাইলে তাকে ব্লক করে দিতে পারেন, সে যেন আর পরবর্তীতে আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে না পারে। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ক্লিক করতে হবে, মনে করেন এটা আপনার অপরিচিত ডিভাইস, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এদের নিচে লেখা থাকবে রিমুভ ডিভাইস, এখানে ক্লিক করে দিলে তারপর ডিলেটে ক্লিক করতে হবে, তাহলে ওই ডিভাইসটি ডিলেট হয়ে যাবে, পরবর্তীতে সে আর আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। এইভাবে আপনারা আপনার ওয়াইফাই কী কী ব্যবহার করতেছে অ্যাপসের মাধ্যমে খুঁজে বের করে তাকে ব্লক করে দিতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।